প্রিয় বন্ধু, বিজয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। গত অনুষ্ঠানটিতে আমরা একটা পরিস্থিতির বিষয় আলোচনা করেছিলাম, যেখানে বাবা যখন আপনার মা এবং সৎ বাবার সঙ্গে একই স্থানে ছিলেন, তখনই তিনি ঝামেলা সৃষ্টি করেছিলেন। আজ আমরা এই দৃশ্য বিবরণটিতে আরেকবার পরিদর্শন করতে চাই। প্রত্যেকবার এই কাজ করার পর আপনার বাবা ক্ষমা চেয়েছিলেন এবং আর কখনো এটা না করার বিষয় প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু তারপরেও তিনি আবার এটা করেছিলেন। সমস্যাটি হচ্ছে আপনার আসন্ন পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আয়োজিত একটি নৈশভোজ, যেহেতু সেখানে আপনার মা এবং সৎ বাবা যোগদান করবেন, সেহেতু আপনি আপনার বাবাকে সেখানে আমন্ত্রণ করবেন কি না এই বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং একটি বড় ঝামেলার সৃষ্টির ঝুঁকি গ্রহণ করতে হবে। প্রশ্ন, আপনি কি তাকে আমন্ত্রণ করবেন? তাকে আহ্বান করার বিষয়ে আপনার কি একটা বাধ্যবাধকতা আছে? বিজয় অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি সুব্রত, আর আমার সঙ্গে আছে ভাই দীপেন্দ্র হালদার। এই ধারাবাহিকটি চলাকালীন আমরা শিখেছি যে বিবাহবিচ্ছিন্ন পরিবারের বয়প্রাপ্ত সন্তানদের কাছে এই ধরনের উভয় সংকটপূর্ণ পরিস্থিতিটা অস্বাভাবিক নয়, কিন্তু আমরা কিভাবে এই পরিস্থিতিটার মোকাবিলা করব। ভাই দীপেন্দ্র, আমরা এই ধারাবাহিকের মধ্যে ক্রোধ, ক্ষমাহীনতা, বিশ্বাসের অভাব এবং পিতার ক্ষুধার বিষয়ে কয়েকটি চ্যালেঞ্জিং বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু এটি তথাপি কঠিনতম হতে পারে। আমাদের উদাহরণটিতে কিভাবে স্থির করা যেতে পারে যে পিতা যোগদান করতে পারেন কি না? এটি অনেকটা মনে হতে পারে যে আপনি কোন বাবা মাকে বেশি ভালোবাসেন তা আপনাকে বেছে নিতে হবে। এই অবস্থার মধ্যে থাকার বিষয়টি অন্যায্য মনে হয়। আমি একমত। দুর্ভাগ্যবশত অনেককে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করা হয়, যেহেতু তাদের মধ্যে কয়েকজন বাচ্চাও থাকে। তারা কি করবে বুঝতে পারে না, কে আঘাত পাবে এবং কেন এই চিন্তা করতে থাকে, কে হতাশ হবে, তাদের এই মানসিক বিপর্যস্ত অবস্থা কতক্ষণ স্থায়ী হবে, সেই সকল বিষয়ের মধ্যে দিয়ে তারা চিন্তা করে। তাদের কাছে এই পরিস্থিতিকে জয়কারী কোনো সমাধান থাকে না বলেই মনে হয়। কিন্তু বয়প্রাপ্ত সন্তানদের চারিদিকে একটি স্বাস্থ্যকর সীমানা বিন্যস্ত করার দ্বারা তাদের নিয়ন্ত্রণ করা যায় এবং তাদের উদ্বিগ্নতা এবং দুশ্চিন্তা কমানো যায়। সীমানাগুলি বলতে কি বোঝানো হয়েছে? দেখো, একটি সীমানা হচ্ছে বিষয়গুলির মধ্যে একটি বিভাজনকারী রেখা। একটি বেড়া হচ্ছে আমার এবং তোমার ভূসম্পত্তির মধ্যে একটি বিভাজন রেখা। একটি আলোচনার সীমানাগুলি হচ্ছে কি বলা এবং কি না বলা গ্রহণযোগ্য তার মধ্যে একটি বিভাজন তৈরি করা। শারীরিক সীমানা হচ্ছে আমার ব্যক্তিগত জায়গা এবং আপনার ব্যক্তিগত জায়গার মধ্যে বিভাজন সৃষ্টিকারী রেখা। আমাদের আলোচ্য বিষয় বর্ণনা প্রসঙ্গে সীমানাটি হচ্ছে বয়প্রাপ্ত সন্তানটির জীবন এবং তাদের বিবাহ বিচ্ছিন্ন বাবা মা এবং সৎ বাবা অথবা মায়ের জীবনের মধ্যে বিভাজন রেখা। শুরু করার জন্য স্বাস্থ্যকর সীমানাগুলিকে প্রেমসহ প্রয়োগ করতে হবে। সীমানাগুলি নিয়ে আলোচনা করার জন্য ক্রোধ, ক্ষমা এবং বিশ্বাস সহকারে আস্থা রাখার অধিবেশনগুলি পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম, কারণ বিবাহ বিচ্ছিন্ন বাবা মায়ের সঙ্গে বয়প্রাপ্ত সন্তানদের সীমানাগুলি বিন্যস্ত করার আগে তাদের এই অন্যান্য আলোচনার বিষয়গুলির মাধ্যমে কাজ করতে হবে। আমরা যখন এই জন্য চিন্তা না করি, তখন আমরা রাগের বশবর্তী হয়ে অথবা খেয়ালের বশবর্তী হয়ে আরও অধিক সীমানাগুলি তৈরি করি। এই ধরনের সীমানাগুলি সাধারণত স্থায়ী হয় না, সম্ভবত কাজ করে না এবং অর্থপূর্ণ নাও হতে পারে। এর একটি উপমা হলো আমাদের বাচ্চারা যখন পরস্পরকে উত্তেজিত করে, তখন আমরা চিৎকার করে বলতে পারি, আমি চাই না এই ঘরে আর কোনো শিশু অন্য কাউকে স্পর্শ করুক। এটি এককভাবে একটি সীমারেখা তৈরি করে। আমিও এরকম করেছি। প্রত্যেক বাবা মা এরকম করে, কিন্তু বিবাহ বিচ্ছিন্ন পরিবারের বয়প্রাপ্ত সন্তান হিসেবে আমরাও আমাদের বাবা মায়ের প্রতি একই আচরণ করি। আমরা তাদের সঙ্গে থাকতে থাকতে হতাশ হই এবং এই ধরনের কিছু বলি, তুমিও আর কখনো অন্য কোনো জন্মদিনের পার্টির আয়োজন করবে না। কিন্তু এই সীমারেখাগুলি ক্রোধের বশবর্তী হয়ে স্থাপন করা হয়েছে, ভালোবাসা থেকে নয়। সাধারণত এটা স্থায়ী হয় না এবং প্রত্যেকে আঘাত অনুভব করে। সুতরাং কিভাবে আমরা এই বিষয়টিকে এড়াতে পারি? আমাদের বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ যেভাবে আমাদেরকে প্রভাবিত করেছিল, সেই বিষয়গুলি নিয়ে কাজ করার জন্য গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করার পর আমাদের বাবা মা এবং সৎ বাবা মায়ের সঙ্গে একটি সুস্থ সীমারেখা সৃষ্টি করার জন্য আমাদের আরও ভালোভাবে সুসজ্জীভূত হতে হবে। সুস্থ সীমারেখাগুলির চারটি গুণ আছে। এটি পরিকল্পনাযুক্ত হয়, এটি যোগাযোগ রক্ষাকারী হয়, এটি বাধ্যতামূলক হয়
এবং এটি সীমারেখাগুলি পুনর্বিবেচিত হয়। সুস্থ সীমারেখাগুলি পরিকল্পনাযুক্ত, যোগাযোগ রক্ষাকারী, বাধ্যতামূলক এবং পুনর্বিবেচিত হয়। হ্যাঁ, এখন এসো এই বিষয়গুলিকে একটা একটা করে দেখি। সুস্থ সীমারেখাগুলির প্রথম গুণটি হচ্ছে সেগুলি পরিকল্পনাযুক্ত। কিছু একটা পরিকল্পনা করার ক্ষেত্রে আপনি পরিস্থিতিগুলির মূল্য নির্ণয় করেন, পরিবর্তনশীল বিষয়গুলির হিসাবে করেন, আপনার কাছে কী কী সম্পদ আছে সেগুলি চিহ্নিত করেন এবং কর্মশক্তি সম্পর্কিত সমস্যাগুলি দেখেন। ঠিক আছে, আপনার মা এবং আপনার সৎ বাবার সঙ্গে আপনার বাবা যখনই থাকেন তখনই তার ঝামেলা সৃষ্টি করার উদাহরণটি ব্যবহার করে। পুরস্কার নৈশভোজের বিষয়টি সামনে আসে, আপনি জানেন তিনি সেখানে থাকতে চাইবেন। আপনি যদি তার ঝামেলা সৃষ্টি করার বিষয়ে ভীত না হন তবে আপনি চাইবেন তিনিও যোগদান করুন। আপনি কি করবেন? জ্বালাতন এবং দুশ্চিন্তা করার পরিবর্তে আপনি একটি পরিকল্পনা করুন। প্রথমে আপনি আপনার বাবার সঙ্গে কথা বলুন এবং তিনি যখন এই ধরনের কাজগুলি করেন তখন আপনার মনের অবস্থা কেমন হয় সেই বিষয়টি তার কাছে ব্যাখ্যা করুন। তারা কি জানে না? দেখো, অনেকের ক্ষেত্রে তারা জানে না আমাদের মনের অবস্থা কেমন হয়, কারণ আমরা আমাদের অনুভূতিগুলি তাদের সঙ্গে সহভাগিতা করতে ভয় পাই। সুতরাং আপনি কেমন অনুভব করেন এই বিষয়টি তার কাছে বলবেন। আপনাকে এই বিষয়টি সম্পর্কেও নিশ্চিত হওয়া প্রয়োজন যে তিনি এই বিষয়ে সচেতন আছেন, যে ওই অনুষ্ঠানে আপনার কর্মকর্তাও যোগদান করবেন এবং আপনি চান আপনার বাবা যেন তাদের সামনে ভালো আচরণ করেন। তারপর আপনি তাকে প্রতিশ্রুতিবদ্ধ করবেন যে তিনি যেন কোনো ঝামেলা না করেন। অবশেষে আপনি তাকে এই বিষয়টি স্পষ্ট করে দেবেন যে তিনি যদি তার কথার মান না রাখেন তবে আপনি আর কখনও তাকে কোনো অনুষ্ঠানে নিয়ে যাবেন না, যে অনুষ্ঠানে আপনার মা এবং সৎ বাবা উপস্থিত থাকবেন। এটা কঠিন হবে বলে মনে হচ্ছে। হতে পারে, কিন্তু আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে লোকে প্রায়ই কিভাবে মেনে নেয় যখন তাদের চারিদিকে সীমারেখা টানা হয়। প্রত্যেকটি পরিস্থিতি ভিন্ন, কিন্তু এই নীতিগুলি ঈশ্বরীয় পরিচালনার এবং অনেক প্রার্থনার অধীনে ব্যাপকভাবে প্রয়োগ করা যেতে পারে। সুতরাং পরবর্তী পদক্ষেপটি হচ্ছে আপনাকে আপনার মায়ের সঙ্গে, আপনার সৎ বাবার সঙ্গে অথবা উভয়ের সঙ্গে কথা বলতে হবে, যাকে সবথেকে যুক্তিসঙ্গত বলে মনে হবে। তাদের কাছে আপনি আপনার বাবাকে যা যা বলেছিলেন সেই বিষয়গুলি বলতে হবে। আপনার মাকে অথবা সৎ বাবাকে বলতে হবে যে তার বাবা যদি তার চুক্তি ভেঙে দেন তবে তারা যেন কোনো সাড়া না দেন অথবা তার সঙ্গে বিতর্কে জড়িয়ে না পড়েন, যাতে সেই রাতটি ভালোভাবে কেটে যায়। তার জন্য এটা তার কাছে কত গুরুত্বপূর্ণ বিষয় সেটা তাদের কাছে বলুন। তারা কি ওই বিষয়ে সাড়া দেবে? দেখো, অধিকাংশ ক্ষেত্রে বাবা মা তাদের প্রাক্তনকে যতটা অপছন্দ করবে তার থেকে অধিক আপনাকে ভালোবাসবে। আপনি যদি প্রেমের দৃষ্টিতে তাদের দেখেন কেবল সেই দিনে সন্ধ্যার জন্য হলেও তারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন। তৃতীয়ত, শক্তিশালী হওয়ার সমস্যাগুলি এড়ানোর জন্য যুক্তিগুলিকে প্রভাবিত করার চেষ্টা করা। এই পুরস্কার বিতরণের নৈশভোজের জন্য সেখানে সম্ভবত কে কোথায় বসবে সেই বিষয়টি নির্দেশ করে দেওয়া হবে। যে ব্যক্তি আসন সংরক্ষণের বিষয়টির ভারপ্রাপ্ত তাকে খুঁজে বার করুন এবং আপনার বাবা এবং মাকে পৃথকভাবে বসার ব্যবস্থা করে দিতে বলুন। যুক্তিপূর্ণ বিষয়গুলির তত্ত্বাবধান সত্যি সহায়ক হতে পারে। এটি এমন কিছু বিষয় যা আমি চিন্তা করিনি। আমাদের মধ্যে অনেকে এই সুযোগগুলি হারিয়ে ফেলেন, কিন্তু এটি আমাদেরকে চতুর্থ পদক্ষেপের দিকে চালিত করে, যার একটি ব্যক্তিগত সীমারেখা আছে। যদি বাবাকে দেখা যায় এবং কর্মকর্তার সামনে তিনি যদি কোনো ঝামেলা সৃষ্টি করেন তবে আপনি কিভাবে সাড়া দেবেন এই বিষয়ে একটি পরিকল্পনা করতে হবে। আপনার স্ত্রী অথবা স্বামী, বন্ধু অথবা আপনার মণ্ডলীর একজন ধর্মীয় নেতার সঙ্গে কথা বলার বিষয়টি আপনার দৃষ্টিভঙ্গি রক্ষা করতে আপনাকে সাহায্য করবে। সুতরাং সুস্থ সীমারেখার প্রথম গুণ হচ্ছে পরিকল্পনা, দ্বিতীয় গুণটি হচ্ছে যে এটি সংযোগ রক্ষাকারী। হ্যাঁ, সীমারেখা যাকেই প্রভাবিত করুক না কেন তাকে জানতে হবে সীমারেখা কী এবং সীমারেখা লঙ্ঘন করলে তার ক্ষতিপূরণ কী হবে। প্রাথমিকভাবে আপনি সীমারেখা তৈরি করতে পারেন না এবং বাবাকে বলতে পারেন না, সেটা সুস্থ সীমারেখা হবে না। একটি সুস্থ সীমারেখা হবে যোগাযোগ রক্ষাকারী। কী নিয়ম ছিল তা না জেনে আমরা কেউই সেই নিয়মটি ভাঙতে চাই না, বিশেষ করে যদি সেই নিয়মটির পরিণতিগুলি মারাত্মক থাকে। সেখানে কি এমন কেউ আছে যার সীমারেখাটি সম্পর্কে অবগত হওয়া উচিত? এই প্রশ্নটি জিজ্ঞাসা করার জন্য আমি আনন্দিত। আপনার সঙ্গে যারা নৈশভোজে যাচ্ছে তাদের প্রত্যেককে যোগাযোগ রক্ষা করার বিষয়টিতে অন্তর্ভুক্ত করতে হবে। আপনার স্ত্রী অথবা স্বামী এবং আপনার বন্ধুদেরও পরিকল্পনাটি জানা উচিত। আদর্শগতভাবে তারাও আপনাকে পরিকল্পনাটি তৈরি করতে সাহায্য করেছিল, কিন্তু তাদের সম্ভাব্য সমস্যাগুলি জানা উচিত
এবং সারাদান করা উচিত যাতে তারা পরিকল্পনাটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনার সুরক্ষাকারী হিসেবে সক্রিয় হতে পারে। লক্ষ্যটি হচ্ছে আপনার মধ্যে থেকে দুশ্চিন্তা দূর করা যাতে আপনি অনুষ্ঠানটিতে আনন্দ করতে পারেন। আশা করি আমাদের শ্রোতারা যারা ভগ্ন পরিবার থেকে আসেননি তারা যত্ন সহকারে শুনছেন, কারণ এটি একটি দলগত প্রচেষ্টার বিষয়। ঠিক তাই, এই ধরনের সাহায্য গুরুত্বপূর্ণ এবং বয়প্রাপ্ত সন্তানটির কাছে একটি আশীর্বাদ স্বরূপ যে বিবাহ বিচ্ছিন্ন বাবা মায়ের সম্পর্কের বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করছে। বাইবেলে আমরা এই নীতিটি দেখি। প্রভু যীশু দুজন দুজন করে শিষ্যদের পাঠিয়েছিলেন এবং উপদেশক 4:9-10 রাজা সলোমন লিখেছিলেন, একজন অপেক্ষা দুজন ভালো, কেননা তাহাদের পরিশ্রমে সুফল হয়, কারণ তাহারা পড়িলে একজন আপন সঙ্গীকে উঠাইতে পারে, কিন্তু ধিক তাহাকে যে একাকী, কেননা সে পড়িলে তাহাকে তুলিতে পারে এমন দোষর কেউই নাই। সীমারেখা তৈরির পরিকল্পনা করার সময় একজন সাহায্যকারী থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে আলোচনা করা উচিত এবং পরিকল্পনাটি প্রয়োগ করার আগে বারবার প্রার্থনা করা উচিত। সুতরাং সুস্থ সীমারেখাগুলি পরিকল্পিত এবং যোগাযোগ রক্ষাকারী হয়। তৃতীয় গুণটি কি? হ্যাঁ, সুস্থ সীমারেখার তৃতীয় গুণটি হচ্ছে বাধ্যতামূলক। বাবা মায়েরা জানেন যে জোর করে শাসন করা সর্বদা সহজ নয়। এই বাবা যদি নৈশভোজে কোনো ঝামেলা তৈরি করে তবে পরিণতিগুলি অবশ্যই জোরদার হবে। আপনার বাবা মা যদি সহযোগিতা না করে তবে কি হবে? যদি বাবা ঝামেলা সৃষ্টি করে তবে কি হবে? ক্ষতিপূরণের শর্তটি প্রয়োগ করুন এবং যেখানে পারবেন সেখানেই তাকে বাদ দিন। যেখানে সম্ভব হবে না সেখানে নিজের জন্য সীমারেখা বিন্যস্ত করুন। অনুষ্ঠানটিতে আপনি যোগদান করবেন কি না স্থির করুন। এই মুহূর্তে অনুষ্ঠানটিতে যোগদান না করার বিষয়টি আপনার কাছে কম চাপযুক্ত হতে পারে। যদি আপনি অনুষ্ঠানটিতে যোগদান করতে চান অথবা যদি যোগদান করার প্রয়োজন হয় তবে কিভাবে আপনাকে সারাদান করতে হবে সে বিষয়ে সীমারেখাগুলি বিন্যস্ত করুন। ইফিসীয় 4:29 অনুসরণ করুন এবং আপনি যতই উত্তেজিত হন না কেন কোনো খারাপ কথা বলবেন না। প্রত্যেকটি সমস্যার জন্য প্রার্থনা করুন। ইনি হচ্ছেন একজন আঘাতপ্রাপ্ত তিক্ত ব্যক্তি যিনি ভালোবেসে আপনার কাছে নিজেকে সমর্পণ করবেন না। আর পরের প্রশ্ন জিজ্ঞাসা করে সংবাদ সংগ্রহ করুন। অনুষ্ঠানটি কেমন ছিল এবং আপনি কি অনুভব করেছিলেন সেই বিষয়ে কোনো একজন ব্যক্তির সঙ্গে কথা বলুন। তারপর এই অনুভূতি থেকে বেরিয়ে আসুন। এই অনুভূতিটিকে আপনার ভেতরে স্থায়ী হতে দেবেন না। বিভিন্ন পরিস্থিতিতে এই পদক্ষেপগুলি প্রয়োগ করা যাবে, তাই না? হ্যাঁ, প্রথমে এটি কঠিন মনে হতে পারে, কিন্তু অধ্যাবসায় পরিস্থিতিগুলির উপর আরও অধিক নিয়ন্ত্রণ উৎপন্ন করবে এবং আপনার দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা কমিয়ে দেবে। ধন্যবাদ ভাই দীপেন্দ্র। প্রিয় বন্ধু, আশা করি অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে। আসুন অনুষ্ঠানটির পরের অংশ নিয়ে আলোচনা করার আগে একটি গানের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করি। নদীর ভাঙা কূলে বেঁধেছ তোমার দড়িখানি, আমারি নদীর ভাঙা কূলে বেঁধেছ তোমার দড়িখানি, সহসা তোমার তরিখানি।
আসুন আমরা বিজয়ী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে প্রবেশ করি। আশা করি অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে। প্রার্থনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9433497235 এবং 9433803755। গত 9টি অনুষ্ঠানে আমরা বিবাহ বিচ্ছিন্ন পরিবারে বেড়ে ওঠা সন্তানের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেছি। এদের ক্ষেত্রে নির্ভরশীলতা, ভয় এবং ক্রোধ সম্পর্কিত বিষয়সমূহ তাদের নিজেদের জীবনে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা তাৎপর্যপূর্ণভাবে বাড়িয়ে তোলে, আর আমরা এই সম্ভাবনা রোধ করার জন্য তাদেরকে সাহায্য চেষ্টা করছি। আজকে এই বিষয়ক শৃঙ্খলা আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে শেষ করব। আমাদের সঙ্গে থাকুন। ভাই দীপেন্দ্র, এই বিষয়ে আমরা অনেক কিছু আলোচনা করেছি, আর তোমাকে ধন্যবাদ দিই যে তুমি এখন উপস্থিত আছো আর এই বিষয়টিকে শেষ করার জন্য। এই বিবাহ বিচ্ছেদের বিষয়টি শেষ করার বিষয়ে তুমি আমার আবেগের বিষয়টি উল্লেখ করেছ। যদি এই শৃঙ্খলা থেকে আমাদের কোনো একজন উপকার লাভ করে, তবে সেটা আমার জন্য মহান বিষয়। আমার জন্য এসো আমরা আমাদের প্রশ্নাবলী শুরু করি। প্রথম প্রশ্ন, পিতামাতার বিবাহ বিচ্ছেদ থেকে কি কোনো উত্তম বিষয় বেরিয়ে আসে? অবশ্যই। রোমিও তার 8:28 লেখা আছে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহূত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। যদি আমরা বাইবেলের দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে এখান থেকে অনেক উত্তম বিষয় দেখতে পাই। কোনো একজন পালক বলেছিলেন, যদি তার পিতামাতার বিবাহ বিচ্ছেদ না হতো, তবে হয়তো তিনি সেবা কাজে আসতেন না। অন্য আরেকটি দিক হল, বিবাহ বিচ্ছিন্ন পরিবারে বড় হয়ে ওঠা ব্যক্তিরা সহানুভূতিশীল হয়। তারা আবেগজনিত যন্ত্রণায় রত ব্যক্তিদের সাহায্যকারী হয়ে থাকে, তাদের ক্ষত আরোগ্য করার জন্য তাদের হৃদয়ে বোঝা থাকে। এছাড়াও তাদের মধ্যে স্বাধীন, স্বনির্ভর এবং নমনীয় হওয়ার প্রবণতা থাকে। একটা সময় যা নেতিবাচক মনে হতো, পরবর্তী সময় সেটা একটা মহান সাহায্যকারী মনে হয়। যাই হোক, আমাদের এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের শক্তির মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, তা দুর্বলতায় পরিণত হয়। যেমন ভয়যুক্ত স্বাধীনতা
একাকিত্ব উৎপন্ন করে। খুব ভালো। আমাদের পরের প্রশ্ন হল, আমার নিজের মায়ের থেকে সৎমাকে অধিক ভালোবাসা কি ঠিক? খুব সংক্ষিপ্ত উত্তর হল হ্যাঁ, কিন্তু এখানে প্রকৃত প্রশ্নটা হল, আমরা কি কোনো অপরাধবোধে না ভুগে আমাদের সৎমাকে বেশি ভালোবাসতে পারি? বিবাহ বিচ্ছিন্ন পরিবারে বেড়ে ওঠা ব্যক্তিদের ক্ষেত্রে একটা সমস্যা হল, তারা বিশ্বাস করে তারা আঘাতপ্রাপ্ত না হয়েও সৎ হতে পারে। তুমি কি এই বিষয়ে একটা উদাহরণ দিতে পারো? অবশ্যই। ধরো, তুমি তোমার মাকে ছেড়ে পিতার সঙ্গে দু সপ্তাহ ছুটি কাটিয়ে আসলে আর খুব মজা করলে, কিন্তু তুমি কি তোমার মাকে সেই মজার বিষয়ে বলতে পারবে? আমি নিশ্চিত নই। এক্ষেত্রে উত্তর হল না, কারণ তোমার মা, যিনি পরিবার চালানোর জন্য যথেষ্ট পরিশ্রম করছেন আর তোমার বাবার উপরে এখনও যথেষ্ট রেগে আছেন, তিনি মজার বিষয় শুনতে মোটেই আগ্রহী হবেন না। সুতরাং তুমি খুব সতর্কতার সঙ্গে তোমার ছুটির বিষয়টাকে বলো। এই বাচ্চারা ছোট বয়স থেকেই এইভাবেই তাদের সততা বজায় রাখার চেষ্টা করে। ঠিক। যদিও বাইবেল বলে তোমার হ্যাঁ হ্যাঁ হোক বা না না হোক, নিজের সঙ্গে সৎ হওয়া খুব জরুরি। অর্থাৎ তুমি যাকে ভালোবাসতে চাও তাকে ভালোবাসতে পারো, এক্ষেত্রে তোমার সৎমাও অন্তর্ভুক্ত। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বরীয় পরামর্শ গ্রহণ করা। ভাই, আমাদের পরের প্রশ্ন, কেন আমাদেরকে এই বিষয়টির সম্মুখীন হতে হয়? আমার পিতামাতার বিবাহ বিচ্ছেদের পরও তো আমি ঠিক আছি এবং আরও অনেককেও দেখছি, তারা স্বাভাবিক জীবনযাপন করছে। খুব ভালো প্রশ্ন। প্রত্যেকেরই একটা স্বাভাবিক জীবন আছে। বাইরে থেকে দেখে মনে হয় আমি খুব স্বাভাবিক এবং সফল জীবনযাপন করছি, কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু বিষয় আছে যা আমার বিবাহিত সম্পর্ককে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং বাইরের থেকে কেমন দেখা যাচ্ছে সে বিষয়ে গুরুত্ব দিও না। খুব ভালো বলেছ। দেখো, আমি ঠিকঠাক আছি, যারা এই ধরনের কথা বলে তারা এই চারটি দলের যে কোনো একটি সদস্য। প্রথম দলটি হল যারা সত্যিই ঠিকঠাক আছে, কারণ তারা তাদের পিতামাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টিকে স্বাস্থ্যকরভাবেই দেখছে। এই দলে খুব কম সংখ্যক মানুষ থাকে। দ্বিতীয় দলটি হল তারা যারা বিশ্বাস করে যে তারা ঠিক আছে, কিন্তু আমরা যে সমস্ত নেতিবাচক বিষয়গুলি আলোচনা করেছি তাদের সম্পর্ক সময়ের উপরে তার প্রভাবের বিষয়ে তারা সচেতন থাকে না। আমার বিশ্বাস এই দলেই সবথেকে বেশি সংখ্যক মানুষ পড়ে, কারণ যদি প্রকৃতই সব কিছু ঠিক থাকে তাহলে বিবাহ বিচ্ছিন্ন পরিবারে বড় হয়ে ওঠা ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের হার এত বেশি কেন? তৃতীয় দলটি হল তারা যারা জানে যে তাদের সমস্যাসমূহ তাদের পিতামাতার বিবাহ বিচ্ছেদের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু তারা জানে না যে কিভাবে এর সমাধান করবে। উদাহরণস্বরূপ, তারা জানে যে অন্যদের বিশ্বাস করার ক্ষেত্রে তাদের সমস্যা আছে, কিন্তু তারা জানে না যে সেক্ষেত্রে তারা কি করবে। আর শেষ দলটি হল সেই সমস্ত মানুষ যারা জানে যে সমস্যা আছে আর সেগুলির উপরে বিজয় পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং প্রশ্নকর্তাকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যে সেই দলগুলির মধ্যে কোন দলের সদস্য। আর সবথেকে সৎভাবে এই কাজ করার একটা উত্তম উপায় হল নিজের স্ত্রী বা স্বামীকে অথবা কোনো নিকট বন্ধুকে জিজ্ঞাসা করা। ভাই, পরের প্রশ্নটি হল, আমার স্ত্রীর পিতামাতার বিবাহ বিচ্ছেদ হয়েছে, সে মনে করে না যে এখানে কোনো সমস্যা আছে, কিন্তু তার একটা বড় সমস্যা হল মানুষকে বিশ্বাস করা এবং ক্রোধ। আমি কিভাবে তাকে বিশ্বাস করাবো যে তার পিতামাতার বিবাহ বিচ্ছেদ এখনও তাকে প্রভাবিত করছে? দেখো, প্রথমত তার জন্য প্রার্থনা করো, দ্বিতীয়ত তাকে ভালোবাসো, তৃতীয়ত এই বিষয়টি নিশ্চিত করো যেন সে তোমাকে ভয় না পায় অথবা তোমাকে অবিশ্বাস করার মতো এমন কিছু করো না। ক্ষতিকারক বিবাহ বিচ্ছেদ সর্বদা যন্ত্রণাদায়ক। আমরা যন্ত্রণা পছন্দ করি না এবং যে কোনো মূল্যেই তা এড়িয়ে চলতে চাই। সুতরাং তার জন্য প্রার্থনা করো এবং তার জন্য ঈশ্বরের প্রজ্ঞা যাচনা করো। আমি খুবই উৎসাহিত হলাম। আমাদের পরের প্রশ্নটি হল, বিবাহ বিচ্ছিন্ন পরিবারে বেড়ে ওঠা সন্তানের ক্ষেত্রে কি সবথেকে বেশি তাদেরকে প্রভাবিত করে? ব্যক্তিগত ক্ষেত্রে গবেষণা বলে যে ক্রোধের বহিঃপ্রকাশ না হওয়া একটা বড় সমস্যা। এক্ষেত্রে আমি দুটি বিষয় বলবো। পিতামাতার বিবাহ বিচ্ছেদ
যে এখনও তাদের উপরে প্রভাব বিস্তার করছে বা তাদেরকে প্রভাবিত করছে এ বিষয়ে সচেতন না হওয়া, এবং দ্বিতীয় বিষয় ঈশ্বরের সত্যের পরিবর্তে শয়তানের মিথ্যাকে বিশ্বাস করা। ঠিক কথা। তুমি কি ভাই এই মিথ্যা বিশ্বাস করার একটা উদাহরণ দিতে পারো? হ্যাঁ, এই ধরনের ভগ্ন পরিবারে বেড়ে ওঠা অনেকেই নিজেদেরকে অযোগ্য অনুভব করে। তারা বিশ্বাস করে যে তারা ভালো কিছুর যোগ্য নয়। এটা হলো একটা মিথ্যা। ঈশ্বর খুব পরিষ্কার করে বলেছেন যে তারা যোগ্য। রোমিও তার 5:6-8 পদে লেখা আছে, যখন আমরা শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মরিলেন। বস্তুত ধার্মিকের নিমিত্ত প্রায় কেহ প্রাণ দেবে না, সজ্জনের নিমিত্ত হয়তো কেহ সাহস করিয়া প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। ঈশ্বর আমাদেরকে যোগ্য মনে করেন বলেই তাঁর সন্তান যিশুকে আমাদের পক্ষে মৃত্যুবরণ করার জন্য প্রেরণ করেছিলেন। আমি যখন প্রকৃতই এই পথটাকে উপলব্ধি করেছিলাম, আমি নিশ্চিত হয়েছিলাম যে আমি আর কখনোই নিজেকে অযোগ্য মনে করব না। আমার জীবনে ঈশ্বরের সত্য শয়তানের মিথ্যাকে ধ্বংস করেছিল। আমেন। আমি এবারে একটা লম্বা প্রশ্ন করতে চাই, কিন্তু তোমার উত্তরের বিষয়ে আমি খুব উৎসাহী। আমার পিতামাতা খুবই খারাপ ছিল, তাদের পিতামাতা হওয়াই উচিত ছিল না। যখন আমি স্কুলে পড়ি তখন তারা বিবাহবিচ্ছেদ করে আর আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। তারা হয়তো আরও কিছুদিন একসঙ্গে থাকতে পারত, কিন্তু তাদের বিবাহবিচ্ছেদ কি আমার জন্য স্বস্তিজনক নয়? আমি এই প্রশ্নের উত্তর দেবার আগে একটা বিষয় সচেতন করতে চাই। আমার উত্তর যেন অপব্যবহার বা কোনো অসুরক্ষিত পরিস্থিতিতে প্রয়োগ না করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাইবেলে অপব্যবহারের ক্ষেত্রে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তুমি ঠিক বলেছ। প্রত্যেক বিবাহবিচ্ছেদই হল অন্যের থেকে স্বতন্ত্র, যেমন আঙুলের ছাপ। আমরা যে সমস্ত বিষয় গভীরভাবে আলোচনা করেছি আপনি তার অভিজ্ঞতা নাও করতে পারেন। যাই হোক, বিবাহবিচ্ছিন্ন পরিবারে বেড়ে ওঠা ব্যক্তিদের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান খুব সমস্যাজনক হতে পারে, কারণ তাদের পিতামাতা, ভাই বোন এবং সৎ পিতামাতার প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব। এক্ষেত্রে মনে হতে পারে যদি তারা একসঙ্গে থাকত তাহলে কত ভালো হতো। মনে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, ঠিক। এই সমস্ত বিষয়গুলির সমাধানের ক্ষেত্রে কারোর সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলি এমনি এমনি চলে যায় না। অন্য কারোর সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়তো খুব ভয়ের হতে পারে, কিন্তু এটা প্রকৃতই একটা মহান সাহায্য হতে পারে। তুমি কি শেষ কোনো বিষয় বলতে চাও? হ্যাঁ, আরোগ্যতা লাভ করার ক্ষেত্রে একটা খুব বড় বাধা হল ভয়। বিবাহবিচ্ছিন্ন পরিবারে বেড়ে ওঠা ব্যক্তিদের মধ্যে দ্বন্দ্বের ভয়, পরিত্যক্ত হওয়ার ভয়, অযোগ্য হওয়ার ভয়, অন্যকে বিশ্বাস করার ভয় থাকতে পারে, কিন্তু বাইবেল খুব পরিষ্কার করে বলে যে প্রেম ভয়কে দূর করে। ঈশ্বরের সঙ্গে সব কিছুই সম্ভব, এবং আমি আপনাকে উৎসাহিত করব আপনি এই শৃঙ্খলা আবার শুনুন। ধন্যবাদ ভাই দীপেন্দ্র। হিতোপদেশের 3:5-6 পদে লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। বিবাহবিচ্ছিন্ন পিতামাতাদের জন্য এটা একটা মহান উৎসাহবর্ধক বার্তা। প্রিয় বন্ধু, আশা করি বিজয়ী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। মিসড কল দেওয়ার নম্বরটি হল 0444-9081298। আমাদের ফোন করা অথবা মিসড কল দেওয়া নম্বরগুলির মধ্যে থেকে একজনকে বিজয়ী হিসাবে বেছে নেওয়া হবে এবং তার নাম ও ছবি বিজয়ী অনুষ্ঠানে প্রকাশ করা হবে এবং তাকে পুরস্কৃতও করা হবে। গত সপ্তাহের পুরস্কার বিজয়ী দর্শক হলেন হাওড়া থেকে জয়ন্তী পুরকায়েত। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা টিভি স্ক্রিনে দেওয়া হলো।